हेलो बंधुरा, आज के आबार एसे गेछि आरेकटी लोभनीय रेसिपी निये। रेसिपिटी होलो चिकेन स्टमक कारी। एखाने आछे चिकेन स्टमक 500 ग्राम। चिकेन स्टमक गुली 15 मिनट सेद्ध करे नेबार पर आमी एते सामान्य दई माखिये रेखेछि। आर आछे एखाने सर्षेर तेल बड़ो चामचे 4 चामच, आदा बाटा बड़ो चामचের 1 চামচ, রসুন বাটা বড় চামচের 1 চামচ, ধনে গুঁড়ো বড় চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, লঙ্কা গুঁড়ো বড় চামচের 1 চামচ, নুন ও চিনি আন্দাজ মতো। এখানে কাটা পেঁয়াজ আছে 3টে। ফোড়নের জন্য তেজপাতা ও জিরে। একটি আলু কেটে রাখা আছে। গরম মশলা বড় চামচের 1 চামচ। কড়াইতে তেল গরম হলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর এবার এতে পেঁয়াজ অ্যাড করলাম। কিছুক্ষণ পেঁয়াজটি নেড়ে চেড়ে নেবার পর এতে নুন ও হলুদ সামান্য পরিমাণে দিয়ে দেব। এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজ ও আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে সামান্য জল দিয়ে একে একে মশলাগুলি দিয়ে দেব। এবার মশলাগুলি দিয়ে দেবার পর 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি একটু কষে এলে এতে দই মাখানো চিকেন স্টমাকগুলি দিয়ে দেব। এবার এগুলিকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাগুলি থেকে তেল ছাড়ে।
এবার তোমরা দেখতে পাচ্ছ মশলাটি বেশ ভালোমতো কষে এসেছে। এবার আমি এতে চিকেন স্টমাক সেদ্ধ করা জলটি দিয়ে দেব। এবার এটিকে 9 থেকে 10 মিনিটের মতো ফুটতে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের চিকেন স্টমাক কারি রেডি। এটি গরম গরম ভাতের সাথে কিংবা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তাহলে এবার তোমরাও এই রেসিপিটি ট্রাই করো এবং অবশ্যই ট্রাই করে জানিও মায়ের হাতের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো।